এসি এস অটো সার্ভিসে যেখানে তো ধামাকা থাকবেই। তো আজকে হিমালয়ান দেখাবো, ভেতরে প্রচুর কালেকশন আছে, ধৈর্য ধরে দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। আর দাদা চুটকি থাকবে তো? একদম চুটকি তো দিতেই হবে। এই হ্যান্ডসাম বয়ের কাছে চলে এসেছি, চলো দাদা শুরু করি, আগে অ্যাড্রেসটা বলো। আচ্ছা অ্যাড্রেস তো বারবার বলেই বলে ফেরা, বারাসাত চাপানালি মোড়। অ্যাড্রেস কোথাও যেতে হবে না, একদম অন রোড, বারাসাত চাপানালি মোড়, পদেশ্বরি পেট্রোল পাম্প, তার ঠিক অপোজিট সাইডে। অপোজিট সাইডে আছে, একদম অপোজিট সাইডে এস অটো সার্ভিস। এস অটো সার্ভিসে আসতে হবে বন্ধুরা। তো মোটামুটি বন্ধুরা এখানে যা কালেকশন আছে, বারাসাত থেকে কিন্তু নাম ট্রান্সফার হয়ে যাবে অনেক রিজনেবল প্রাইসে। আগের ভিডিওতে ভালো রেসপন্স দেয়নি, কারণ আমারও দোষ ছিল দাদা, সাত আটটা ভিডিও একবারে ছেড়েছি, পুজোর সময় গ্যাঞ্জাম হয়ে গেছিল, গ্যাঞ্জাম হয়ে গেছিল। যাই হোক, কত রেসপন্স যা এসেছে, এত স্টক সব আবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আবার নতুন স্টক নিয়ে তোমাদের সামনে এসেছি। ফিনান্সটা কত দূর হচ্ছে? ফিনান্স যা ছিল 80 কিলোমিটার রেডিয়াস অফ দি ফিনান্স তো আছেই। আচ্ছা ঠিক আছে, তো আজকে কি ধামাকা থাকবে? আজকে ধামাকা তো থাকবে দাদা, কালী পুজো আসছে, চকলেট বোম যদি না ফাটানো হয় তাহলে আর পুজোর মজাটা কি থাকবে? একদম একদম ঠিক আছে। তাহলে চলো আমরা প্রথমে হিমালয়ান দেখো। সুন্দর গাড়ি, ও প্রথমে তো প্রথমেই তো ধামাকা, এই মারা অনেকে বলে দেবুদা তুমি দাম বলো এমন, ওরা দাঁড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে দেয়। তো এর জন্য আমি বলবো কিনা যে দাদাই বলবে 1,65,000 কত আনতে হবে? 1,65,000 কত আনতে হবে? কত আনতে হবে? 60 ফাটালেই হয়ে যাবে, 60 ফাটালেই হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, কালী পুজো না, কালী পুজো সবাই চড়তে পারে, যাও 1,62,000 যাও, 1,62,000 1,62,000 সমান কাটা হবে পুরো, সমান সমান আবার সমান, এরপরে কিন্তু কিছু হবে না, যাও সমান যাও 1,60,000 যাও। চলো তারপরেটা দেখো, আয় চলো 22 এর এন্টক, 75,000 টাকা, 75,000 টাকা, 75,000 টাকা 22 এর এন্টক। এটা এক্সপি আছে তাই তো? হ্যাঁ এক্সপি আছে, ফুল ট্যাঙ্ক পেট্রোল। এটা 85 1,34,000 চলো, এটা হচ্ছে তোমার 22-এর তোমার 220 রোড কিং, 220 BS6 ডুয়েল ডিস্ক ডুয়েল ABS, একদম নিউ মডেল স্টিকারের গাড়ি, একদম এই গাড়িটা। চলো 95,000 টাকা, চলো 95,000 টাকা 95,000 95 95 আচ্ছা 95 মানে 93 আরো, তারপরে 93 মানে 92 তারপরে আরো লাগবে, তারপরে 220 তারপরে আচ্ছা যাও দাদা যা চাইছে, চলো 90 কালী পুজো, কালী পুজো চলো তারপরেটা। আচ্ছা বাগমান, সুজুকি বাগমান 2020 চলো 62,000 টাকা, 62,000 টাকা গাড়িটা বড় হতে পারে, স্কুটির মধ্যে সব থেকে বেশি মাইলেজ দেয়, সব থেকে বেশি মাইলেজ, সব থেকে বেশি ডিমান্ড, সব থেকে বেশি চল চল সুজুকি বাগম্যান এক বন। আচ্ছা সুজুকি জিক্সার, ওফ কন্ডিশনটা একটু দেখো, কন্ডিশনটা পয়সা, কন্ডিশনটা পয়সা, 15,000 চলো, ফার্স্ট ওনার গাড়ি, একদম অরিজিনাল মিন্ট, মিন্ট গাড়ি, একদম মিন্ট গাড়ি, দেখে নাও কন্ডিশনটা দেখো, ফাটাফাটি একদম, 2018 ডিসেম্বর এসে বন্ধুরা এখনো ধোয়া মোছাই হয়, এখনো ধোয়া মোছা হয়নি, সব ধুয়ে মুছে দেবো। 18 ডিসেম্বর গাড়ি, 19 বলে নিশ্চয়ই মারবে না, মারবে না, মারবে না, 15,000 চলো গাড়ি, কত দেবো? 65,000 টাকা দাদা, 62 জিক্সার গাড়ি। আরে ট্রেন্ড সেট হয়ে গেছে, এস অটো সার্ভিস মানেই ধামাকা, একটু কমাতে যাও, নামে যখন পয়সা তখন 8,500 টাকা যাও, নামে যখন পয়সা আরো হয়ে যাবে। চলো এস অটো সার্ভিসে যখন ধামাকা হয় তাহলে 58 তে কেউ দিয়ে দেখা, 58 তে কেউ দিয়ে দেখা, 58 তে কেউ দিয়ে দেখা, এরকম মিন কন্ডিশন দিতে হবে, একদম ফার্স্ট ক্লাস গাড়ি, 19 সালের গাড়ি দিতে হবে। ভেতরে চলো, কোহিনুর আছে, কোহিনুর ভেতরে, সত্যি কোহিনুর দেব, হীরের দামে হবে না সোনার দামে হবে, কিন্তু আজকে যেটা হবে সেটা একদম কয়লা খনির দামে,
দাদা যখন কোহিনুর যখন বলেই দিয়েছে তখন শুরুয়াত তো একটু কোহিনুর দিয়েই করা যায়, একদম ধীরে দিয়ে করা যায়, ধীরে দিয়ে করা যায়। দেখুন আচ্ছা ভিডিও করতে করতে ওই দাদারা গাড়িটা নিলো, হয়ে গেছে এটা, একটু দাঁড়াও একটু বলতে দাও। আচ্ছা বলো, একটু বলতে দাও বলো। আচ্ছা তোমরা 2 বছরের কোহিনুর দেখেছো, 3 বছরের হীরে দেখেছো, একদম 2 মাসের দেখেছো, 1 মাসের দেখেছো, একটু দেখে নাও, একটু দেখে নাও, একটু দেখে নাও, একটু দেখে নাও, চলো একটু দেখে নাও। E20 ফুয়েল, হ্যাঁ পালসার 125, একটু দেখিয়ে দাও E20। হ্যাঁ E20 ইথানল, পালসার 125, এক মাসের গাড়ি। গাড়িটা চলেছে কত বন্ধু? 1245 দাম কত? 80,000 টাকা। 80,000 টাকা, ঠিক আছে, 80,000 টাকা। আমাকা কালী পুজো, মানে এটা এক মাসের গাড়ি বন্ধুরা। এটা কত বিক্রি হচ্ছে? নতুন 1,12,000 টাকা। 1,12,000, তার মানে 32,000 টাকা ডিসকাউন্ট এক মাসে। ইয়েস ইয়েস, নিতে হলে কোথায় আসতে হবে? দাদা মনে হয় না পাবে, যেই দামে তুমি দিয়েছো মনে হয় না পাবে না। চলো যেগুলো আছে অ্যাভেলেবল চলো আরো গাড়ি। চলো এরপরে আমরা দেখবো হচ্ছে কি দেখবো, একদম ওই আস্তে আস্তে পর্দা খুলছে, যা দেখাবে তাই দেখবো। আচ্ছা বলো, চলো ডিউক 200, হ্যাঁ 2022 লাস্টের গাড়ি। কন্ডিশনটা তো চুমু চুমু, কন্ডিশনটা পুরো চুমু চুমু, ঠিক আছে, দামটাও হওয়া উচিত তাহলে চুমু চুমু। চলো ডিউক 200 কত নতুন দাম? 2,75,000 দিতে হবে। কত 22 লাস্টের গাড়ি? কত কত দিতে হবে? কত তুমি বলো, কত দিতে চাও? কত কত হওয়া উচিত? 200 মোটামুটি 1,50,000-এর উপরে হওয়া, 1,50,000-এর উপরে হওয়া উচিত। চলো দাদা খুব চাল খেলছে, ঠিক আছে, 2,75,000 নতুন দাম, 22 লাস্টের কত হওয়া উচিত না? 1,50,000, মানে দাদা খুব চাল খেলছে, জানে এখানে দাম কম হয়। চলো 1,62,000 টাকা, আমি ইচ্ছা করে কমিয়েছি, কারণ এই দামে এরকম গাড়ি পাবেন না। 1,75,000 কলকাতা সাইডে বিক্রি হচ্ছে, 1,62,000, মানে 1,75,000-1,80,000, মানে কোনো ফেলে ছেড়ে ফেলে, একদম একদম যা কন্ডিশন আছে গাড়িটার, যারা যারা না এসে গাড়ি নেবে ইউটিউবে রোজ প্রতিনিয়ত ভিডিও দেখো, 75,80,000-তে বিক্রি হচ্ছে, সেখানে 1,62,000 ডিলার প্রাইসই বলা যায়। মিন্ট মিন্ট গাড়ি, একদম মিন্ট, মানে একটা আচড়ের দাম মানে 1,000 টাকা, একটা আচড় খুঁজলে 1,000 টাকা, গাড়ি নিতে হবে না, একদম বুঝতে আসুন, একদম একদম। চলো তারপর এটা হান্টার, হান্টার হান্টার কত? 2022 লাস্টের গাড়ি। আচ্ছা এটা টপ মডেল তো? একদম টপ মডেল, রেভেল ব্ল্যাক গাড়ি। দাদা 75 হলে কিন্তু খেলা হবে না, 75 হলে খেলা হবে না, না আমি যেটা যদি খেলে দিই তুমি তো বলবে আমি আর খেলবোই না তোমার সাথে। খেলবোই না, কত? 62,000 ও রেভেল ব্ল্যাক আছে, আচ্ছা 62,000 তাহলে একটু সমান সমানে আসো, সমান সমান, একদম কালী পূজার জন্য কিছু আর তোমায় না করছি না। আচ্ছা চলো 1,60,000, দেখুন 55 তো কিন্তু এইসব গাড়ি বিক্রি হয়, সেখান থেকে দাদা বলছে আমার লাগবে না, 15,000 লাগবে না, লাগবে না, 3-4,000 হলে আমার যথেষ্ট। চলো 1,60,000, চলো তারপরটা। আচ্ছা তারপর হচ্ছে কিন্তু FZR, সেটা কিন্তু ফ্যাশন ফ্রি, একদম 2022 সালের গাড়ি, অ্যালয় গুলো রিম গুলো কালার করা, ঠিক আছে, বেসিক্স নিউ মডেল। চলো 90,000 টাকা। দাদা কি করে দিচ্ছ? কন্ডিশনে 90, কি করে দেবো ভালোবেসে, কি করে দিচ্ছ ধামাকা দিয়ে পটাকা দিয়ে? দাদা একটা এখন তো ইউটিউবে সবাই চালাক হয়ে গেছে, কাস্টমারও চালাক, মানে কমন গাড়ির দাম সবাই জানে, হ্যাঁ সেখানে 4-5,000 টাকা এভাবে ছাড়তে পারছো? হ্যাঁ হ্যাঁ কেন ছাড়তে পারবো না, কোয়ান্টিটিতে খেলবো, মানে তোমার সেলটা বেশি চাই, তাই তো? হ্যাঁ কোয়ান্টিটি দরকার আমার, আমার কাস্টমার দরকার একটা, সেটাই বলছি, মানে সেলের উপরে চাইছে প্রফিটটাও, এটাই ভালো লাগছে দেখে। চলো তারপরটা দেখো, চলো NS200 দেখাও, ঘোড়ার গুটি গুলো না একটুখানি ঠিকঠাক করে সাজাচ্ছে। চলো 1,15,000-1,13,000 যাও, সমান 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 সমান, 1,11,000 ফুল ট্যাঙ্ক পেট্রোল যাও, 1,11,000 আগে এসছে, আমি না করতে পারছি না। আচ্ছা আরটিআর ব্ল্যাক,
RT8 4B RT8 4B ও ফব ব্ল্যাক কালারটা একটু আচ্ছা এটা কি ব্লুটুথ আছে দাদা ব্লুটুথ না ব্লুটুথ নেই এটা নরমাল নরমাল মডেল 21 এর লাস্টে বিএস ব্লু কালার আর ব্ল্যাক কালারটা খুব ডিমান্ডেবল খুব ভালো 160 গালি ও ঘোড়াটা দেখলে যেমন একদম আর এক্সট্রা ফিটিং দেখো এক্সট্রা ফিটিং কত এক্সট্রা ফিটিং গুলো ফগ ল্যাম্প সবকিছু অ্যাটাচ করা আছে গাড়িটা সুন্দর গাড়ি আছে গাড়িটা কত গাড়িটা না 84 টাকা দিয়ে দেবো তোমাকে 84 চলো খুব ভালো দাম চুটকি দে তারপরে হচ্ছে মাইলেজ কিং গন্ধ সুগার হুসুস করে বলো মাইলেজ কিং আচ্ছা মাইলেজ কিং 2020 লাস্টের প্যাশন প্রো এক্স টেক এত সুন্দর কন্ডিশন হ্যাঁ আমি কিন্তু 60 চাইনি আচ্ছা আচ্ছা আমি কিন্তু 55 চাইনি 55 চাইনি আচ্ছা আমি কিন্তু 50 এই খেলবো আমি 50 এই খেলবো সচিন তেন্ডুলকার খুশি 50 এই খেলবো এক্স টেক মডেল দাদা সচিন তেন্ডুলকার বলে দিয়েছি 49 এ আউট 99 তে আউট চলো ডান 49 দাদা কোথায় ডান একদম নতুন গাড়ি একদম মিন কন্ডিশন আচ্ছা টম ক্রুজ ও সরি অ্যাভেঞ্জার ক্রুজ গুড়িবের হার্লে ডেভিডসন আরে হ্যাঁ গুড়িবের হার্লে ডেভিডসন চলো ফো কন্ডিশনটা দাঁড়াও আমি কোনো কথাই বলবো না শুধু আগে কন্ডিশনটা একটু মন মরে দেখে নি ইঞ্জিনের কন্ডিশন থেকে শুরু করে গাড়ি ইচ এন্ড এভরিথিং 500 কিলোমিটার চলেছে গাড়িটা মাত্র আচ্ছা আচ্ছা সাউন্ড শুনো না মাথা খারাপ হয়ে যাবে তোমার দেখে বোঝা যাচ্ছে এটা সব অ্যাটাচ করা সব কত দাম দাম এই নিয়ে কিন্তু দামে আমি কোনো কথা বলবো না একটাই প্রাইস ঠিক আছে এটা হচ্ছে আগে থেকে বলে নিয়েছি একটাই দাম 75000 টাকা এছাড়া কোনো কথা বলবো আগে থেকে মুখ মেরে দিয়েছি আমার কিছু করার নেই এই গাড়িতে কোনো ফার্জি নেই একটাই গাড়ি পেয়েছি এরপর কলকাতা ঘুরে একটা গাড়ি আরো কোইনুর আছে তার কাছে এসছি সোনার কালেকশন দেখাবো না এটা কি করে হয় দাদা এরপরও কি আছে আরে আরো আছে সব লুকিয়ে রেখেছো নাকি লুকিয়ে রেখেছো চলো দেখো সব বেরিয়ে গেছে তুমি তো আগের ভিডিও যা দেখেছো সব তো নেই এখানে বেরিয়ে গেছে গানমেটা আছে দাদা বুলেটের দাম অসাধারণ রাখে তবু যার দাম রাখবো সারা মার্কেট ঘুরে সারা মার্কেট ট্যালি করে সব কন্ডিশন দেখে তারপর লাস্টে আসবে তার আগে একদম কোনো জোরজান নেই জোরজান নেই বুলেট কেন প্রত্যেকটা গাড়ি চান এভরি ভেহিকল আমি একদম দেখে দেখে বলবো একদম গ্যারান্টি দিয়ে বলবো চলো আগে প্রথমে দেখো ভার্সন আচ্ছা প্রথমে নানাঘাটে পুরিটা একটু দেখে নাও কুইক শিফটার কি আছে হ্যাঁ আছে না এটা তো কুইক শিফটার নেই না এটা রেসিং ব্লু রেসিং ব্লু 2022 সালের গাড়ি কত এটা কন্ডিশন উফ কত এই তো দাদা এখানে তো ফাটিয়ে দাও কত এটা মানে মিন্ট বোধ মিন্ট একদম 11000 চলা গাড়ি সত্যি কথা বলো এটা কেমন কন্ডিশন একদম ফাটাফাটি আচ্ছা আমি কি বলছি এটা কি সার্ভিস রেকর্ড আছে একদম পিওর সার্ভিস রেকর্ড সমেত দেব গিয়ে শোরুমে গিয়ে চেক করে নিয়ে তারপর আমার কাছে আসবে একদম এর মধ্যে কোনো এদিক ওদিক নেই এদিক ওদিক 11000 চলা উইথ সার্ভিস রেকর্ড সব পেপার প্রোভাইড করব লাইফ টাইম ট্যাক্স ইন্স্যুরেন্স রানিং ফার্স্ট পার্টি এখনো রানিং আছে সম্ভবত প্রাইস তোমার তো একটা ধামাকা আছে বলো 1,52,000 টাকা সমান সমানই হয়ে যাক ধামাকা যখন দিলে ধামাকা গুলোকে তুমি না আমাকে ধামাকা করে দিচ্ছ তো পুরো ফাটিয়ে 1,50,000 না তুমি বলেছো আমার 4-5,000 টাকা হলে যাবে হবে তো হবে তো চলো ঠিক আছে তাই সই যাও চলো যা বলবে তাই 1,50,000 3,000 টাকা লাভ চলো 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 1,50,000 টাকায় তারপরে আচ্ছা এখানে তোমার হ্যালসিয়ান গ্রিন চলো প্রাইসে কেমন ডাবল ডিশ সিঙ্গেল ডিশ আচ্ছা সিঙ্গেল ডিশ এটা সিঙ্গেল ডিশ এবিএস মিথ্যা বলে একদম বেজবো না ডাবল ডিশ এর গাড়ি সিঙ্গেল ডিশ এবিএস ঠিক আছে আচ্ছা সিঙ্গেল ডিশ এবিএস গাড়ির কন্ডিশনটা দেখো ট্যাঙ্কিটা ল্যামিনেট করা ওকে আচ্ছা ল্যামিনেট করা আছে একদম ফুল ল্যামিনেট করা ট্যাঙ্কি কন্ডিশন বডি কন্ডিশন সবকিছু দেখিয়ে নাও আচ্ছা কন্ডিশন তো তোমার সামনে আচ্ছা দামে একটা সুপার ডুপার হিট আমাদের দাম চলে এই যে বললে তাহলে বলবো আর বলবো করবো আচ্ছা আর কি তুমি আমাকে কমালেই তো কম হবে না আমার মার্কেট থেকে এমনিই কম থাকে আচ্ছা 1,76,000 টাকা কেনে কত দারুন দাম কেনে কত তুমি বলো না কিনবো কত আমার আইডিয়া নেই তার 1,76,000 ভিডিও করে করে আইডিয়া হয়েছে দেখুন একটা কথা বলছি 1,80,85,000 উপরে বিক্রি হয় হ্যালসিয়ান গ্রিন 1,76,000 সমান সমান হয়ে যাবে আচ্ছা তাও সমান সমান তাও লাগবে না যাও সমান সমান 1,75,000 টাকা হ্যালসিয়ান গ্রিন কালার 22 সালের গাড়ি কোনো কথা হবে না দেখে নাও মেনে দেখে নাও কত সালের গাড়ি 22 সালের গাড়ি টায়ার দেখো গাড়ির কন্ডিশন দেখো নতুন গাড়ি কিনতে গিয়ে যদি বিভ্রান্ত হয় আমার কাছে আসো তো গাড়ি নিয়ে যাও ঠিক আছে চলো তুমি আমার কথা বলো 22 এর গাড়ি অ্যালয় হুইল টপ কাপড়ে বলো তারপর নিচে দেখেছো 22 এর গাড়ি 22 এর গাড়ি 22 এর গাড়ি হ্যালসিয়ান গ্রিন হ্যালসিয়ান গ্রিন না স্টিল ব্ল্যাক সরি স্টিল ব্ল্যাক স্টিল ব্ল্যাক অ্যালয় হুইল টিউবলেস ডুয়েল ডিস ডুয়েল এবিএস কত টাকা দেখেছো বলো
আমি বলবো না তাহলে তো তুমি গুটি সাজাবে আমি গুটি সাজাবো না আমার দাম একটাই আজকে গুটি আমার হাতে থাকবে তোমার গুটি থাক না আমার একটাই দাম দেবো তুমি মার্কেটে খুঁজে গুটি পাবে না কত দাম 1,87,000 সমান সমান দারুণ দাম বলছে 1,85,000 যাও 1,85,000 1,85,000 তারপরে 1,85,000 তারপরে আর নামবে না 1,85,000 এবার ঘোড়া মার্কেট এবার ঘোড়া ঘোড়া মার্কেট খেলতে হবে হ্যাঁ একটু তেল খাও অন্য কিছু না কিন্তু একটু খেলতে হবে তেল খাও দেওয়ালে ঢাকাতে হবে কমে যাবে এটা দারুণ দাম বলেছে 1,85,000 1,85,000 তে টপ মডেল 22 সালের গাড়ি 2,75,000 টাকা নতুন দাম অ্যাকসেসরিজ নিয়ে 3,00,000 টাকা দাম আছে শোরুম ভিজিট করে তারপর এখানে আসবেন শোরুম গাড়ি পাবেন কত তো 1,85,000 টাকা 1,85,000 চলো তারপরে মিল্কি হোয়াইট এটা তো অস্বাভাবিক নাকি মিল্কি হোয়াইট আচ্ছা আমি শালটা বলবো না শালটা আপনারা গেস করুন আমি জানি না দারুন দাম আছে 1,00,000 টাকার উপরে বিক্রি হচ্ছে আমার স্কুটির কালেকশন দেখবো তো দাদা আরো গোডাউন আছে গোডাউনেও যাবো নৌকো বলতে গুটি সাজাচ্ছিলাম তো নৌকো আছে অনেক রাগ হতে পারে ফ্যাশন অনেকের পছন্দ নৌকো বলবো না বাট চালটা হবে নৌকোর চাল সোজা যাবো আড়াই ঘর করে মানে ঘোড়া ঘোড়ে ঘোড়ার চাল চলছিল এবার নৌকো হবে আচ্ছা 21 সালের গাড়ি ফ্যাশন রেড কালার একদম অরিজিনাল চলা 26 আচ্ছা মিটারটা দেখিয়ে দাও 22,000 চলা অরিজিনাল এখানে কোনো 22টা 12 হয় না ঠিক আছে এখানে 22টা 22ই থাকে একদম পরিষ্কার কথা এটা ইন্ডিকেট করলে তো না 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 ইন্ডিকেশন নেই আমার এখানে যা থাকে অরিজিনাল যে গাড়ি 1245 চলে সেটাও তাই থাকে 22,000 চলে এটা 18,000 চলেছে বললে মিটার খুলে দেখিয়ে দেবো এখন একদম 18,000 চলেছে ঠিক আছে কত চলো এটার দাম পড়ে যাবে তোমার 62,000 টাকা অনলি 62,000 দাদা সোজা যেতে হবে দাদা নৌকোর চাল এটা আড়াই ঘর কিন্তু না 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 সোজা যেতে হবে চাল এই গাড়িগুলো সোজা বললে সমান ঠিক আছে যাও কালীপূজা তো দাদা এসেছে কিন্তু আমাকে লুটতে ঠিক আছে কালীপূজা দাদা এসেছে লুটতে সমান সমান চলো ব্যাপারটা আচ্ছা জুপিটার 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 জেডএক্স আজকে তো দাদার দেওয়া দাম হচ্ছে কি মুশকিল হয়ে যাচ্ছে জুপিটার জেডএক্স আচ্ছা জুপিটার জেডএক্স তোমার একদম নিউ মডেল একদম নিউ মডেল টপ মডেল যেটা বলে এটা টপ মডেল যেটা জেডএক্স একটু দেখিয়ে দাও ঠিক আছে 18,000 চলেছে গাড়িটা টায়ার ফার কন্ডিশন একদম গাড়িতে যদি 1 টাকার ফল থাকে সেই দায়িত্ব আমার একদম রেসপন্সিবল ফুল আমি একদম ঠিক আছে তুমি ভিডিও ফার্স্টে একটা লেখা দিয়ে দাও যে আই এম নট রেসপন্সিবল ফর টু বাই পারচেজার্স নিউ সেকেন্ড বাই এটা তো বাট আই এম রেসপন্সিবল ফর মাই ভেহিকলস অনলি আচ্ছা আই এম রেসপন্সিবল এটা আমার দায়িত্ব আমার তরফ থেকে গ্যারান্টি আমার থেকে নিয়ে কোনো কাস্টমার আজব দিয়ে বাজে ফিডব্যাক দেয়নি এটা আমার গর্ব ঠিক আছে চলো এটা আমার তরফে গ্যারান্টি ওয়ারেন্টি যাই ধরে নাও তুমি সেটা থাকবে ঠিক আছে এই গাড়িটার দাম পড়বে তোমার জন্য 64,000 টাকা ভুল করিও না এটার দাম পড়বে তোমার 65
গোডাউনে যাবো, ওখানে অনেক স্টক আছে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কি হিরে জন্মায়, মানে কয়লা খনি যেমন হিরো পাওয়া যায় সেখানে কিন্তু হিরে গুলো সাজানো আছে। তো চলো আমরা শুরু করি, একদম কম পয়সা কি আছে এখানে? মতলব তো গাড়ি নিয়ে, হ্যাঁ একুশের গাড়ির দামে, বাইশের গাড়ির দাম, একুশের গাড়ির দামে যদি 1,25,000 হয় তাহলে হবে না। একুশের না, উনিশের গাড়ি দাদা, উনিশের গাড়ি 1,25,000 দাদা, উনিশের গাড়ি 1,25,000 বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি। ঠিক আছে যা, 1,22,000 টাকা দাও। বসে আছে দেবুদার দিকে, তোমার দিকে, এর থেকে কম করলে আমার তো আর কিছু থাকবে না, বুঝেছো? 1,20,000 টাকা, ঠিক আছে, আরো কিছু ডিসকাউন্ট হয়ে যাবে, জায়গায় আসো, তারপরে জায়গায় হয়ে যাবে, চলো তারপরে দেখো। বলো তোমার ডিসকভার, এটা হচ্ছে ডিসকভার 125, ডিসকভার 125, এটা হচ্ছে তোমার 2014 সালের গাড়ি, দেখে কিন্তু বুঝবে না, গাড়িটা কিন্তু একদম মিন্ট কন্ডিশন আছে, এটা সত্যি মিন্ট কন্ডিশন আছে গাড়িটা, পরিষ্কার ফার্স্ট ওনার ফার্স্ট হ্যান্ড গাড়ি, ঠিক আছে। এই গাড়িটা তোমাদের জন্য পড়ে যাবে একটা দারুণ দুর্দান্ত প্রাইস, 37,000 টাকা ডিসকভার গাড়ি, এটা ভালো দাম বলেছো, চলো 37,000 টাকা ডিসকভার গাড়ি। আচ্ছা এবার হচ্ছে প্ল্যাটিনা, প্ল্যাটিনা তোমার BS4 গাড়ি, প্ল্যাটিনা 19-এর লাস্টের গাড়ি, এটা চলে আসবে তোমার 48,000 টাকা, 48,000 টাকা প্ল্যাটিনা এজ গিয়ার, এজ গিয়ার। আচ্ছা চলো তারপর এরপর হচ্ছে শাইন, এটা যে সিবি শাইন, সিবি শাইন 2016 সালের গাড়ি, গাড়িটার চমক যেন একটু বেশিই আছে, শাইনের চমক একটু বেশিই হয়, ঠিক আছে। তাও এই গাড়িটার প্রাইস তোমার জন্য পড়ে যাবে একটু এনার্জি কম লাগছে দাদার, এনার্জি কম লাগছে দাদার, দাম এত ডাউন হয়ে গেছে তো দাদা, দাম ঠিকই আছে, চলো এরকম করলে খেলা যাবে না, চলো তারপরে তারপরে দুর্দান্ত একটা কন্ডিশনে আছে পালসার 150, পালসার 150 গাড়ি, BS6 2021-এর লাস্টের গাড়ি, পালসার 150, এটা কিন্তু স্প্লিট সিট মডেল, ডুয়েল ডিস্ক, ডুয়েল ABS। চলো এই গাড়িটার প্রাইস তোমাদের জন্য পড়ে যাবে 75,000। আচ্ছা এবার হচ্ছে তোমার এক্সব্লেড, হন্ডা এক্সব্লেড হচ্ছে 2019-এর লাস্টের গাড়ি, 2019-এর লাস্টের এক্সব্লেড গাড়ি, এটার প্রাইস চলে আসবে তোমাদের জন্য অনলি 62,000 অফার প্রাইস, অফার প্রাইস 62,000। কিন্তু আমার অফার থেকে আরো বেশি দরকার, বাট হবে, জায়গায় আসুন, চলো তারপর। দাদার নিডস এখন একটু বেশি বেড়ে গেছে যেহেতু কালী পুজো চলে এসছে, পটাকা দাদা একাই ফাটাবে, বাজি আমি একা না, ফাটাবে, চলো চলো আমাদের তো বাজি কিনতে হবে, চলো অ্যাক্সেস 125, অ্যাক্সেস 125 2019-এর লাস্টের গাড়ি, BS4 গাড়ি, অসম মেন্ট কন্ডিশনে আছে গাড়িটা, বডিটা একটু ভালো করে দেখাও, গাড়িটার অফার প্রাইস চলছে একটা দুর্দান্ত প্রাইস 50,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা অ্যাক্সেস 125 গাড়ি, দুর্দান্ত কন্ডিশন। আচ্ছা একটা একটা হচ্ছে গরিবের শাহরুখ খান, পালসার 150, চলো পুরনো পুরনো 2014 সালের 15 সালের হবে হয়তো, মনে হয় এটা কিন্তু মিন্ট কন্ডিশনে আছে, গাড়িটা মিন্ট কন্ডিশনে দাদা, যদি এটা ট্যাপরন পলিশ হয়ে যায় কি বুঝতে, পলিশ করে ধুয়ে মুছে একদম জায়গায় দাঁড় করিয়ে দেব, কি বল আমি জান, চলো গাড়িটা কত দিয়ে দেব, কত কত দেব, কেউ দেবে না 30,000 টাকা, 30,000 কেউ দেবে না, 30,000 টাকা, চলো 2015 সালের অ্যাক্টিভা
অ্যাক্টিভা গাড়ি কবেকার 2015 আবার কিসের বারাসাত রেজিস্ট্রেশন ঠিক আছে সুন্দর 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 গাড়ি সুন্দর সুন্দর এই সৌন্দর্যের দামটা একটু বলিনি দামটা সৌন্দর্যের দাম চলে যাবে 32,000 টাকা ঠিক আছে সৌন্দর্যের দাম 32,000 টাকা দাদা প্রাইস শুনে হেসে ফেলছে একটু বেশি কম বলে ফেলছি একটু বাড়িয়ে দেবো না 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 আরো কমবে আরো কমবে দাদা দাদা তো শেষ হয় না দাদা খেতে দিলে কিন্তু শুতে চাইছো এটা NS125 ঠিক আছে NS125 2022 এর গাড়ি মেইন কন্ডিশন 75,000 টাকা 75,000 টাকা অরেঞ্জ কালার চলো ঠিক আছে চলো আর খেল আচ্ছা ধামাকা খেলবে হ্যাঁ খেলো একটা বড় 6 হ্যাঁ একটা মেটাল 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 শুনেছো মেটাল বড় চকলেট বল মেটাল হ্যাঁ 2018 সালের গ্রাজিয়া গাড়ি গ্রাজিয়া 125 কত ঠিক আছে গোমটা কত এটা তুমি তোমার ধারণা নেই যে আমি গ্রাজিয়া দেব শুনি চলো 48,000 টাকা ধারণা তো একটু এক্সপেকটেশন করেছিলাম ধারণা এক্সপেকটেশন করেছিলে মানে 50 এর আশেপাশেই থাকবে 50 এর আশেপাশে থাকবে যখন এতটা মেটাল বলেছিস আমাকে জিজ্ঞাসা করলে আমি আরো কমিয়ে দিতাম বাকি জিজ্ঞেস করিনি বন্ধুরা তাহলে তো আমার থেকে লসে বেচতো চলো দাদা যে শুরু করেছে আজকে আমার শেষ করেই যাবে আজকে 2020 এর লাস্টে আর একটা রোড কিং চলে আসছে গাইডার গ্লেজ দেখলে মনটা একটু ভরে যাবে ঠিক আছে 2020 এর লাস্টে পালসার 220 ডুয়াল ডিস ডুয়াল এবিএস একটু ফগ ল্যাম্প গুলো একটু ও ধোয়াশার মতন দেখিয়ে দাও একটু কাছে কত ওফ কত আবার সেই দাদার কত দাদার কতটা শুনলে আমার দামটা মনে হয় 5,000 টাকা করে বাড়িয়ে বলি নাকি 75,000 টাকা 75,000 টাকা আরো কমে যাবে চলো তারপর আরো কমে যাবে দাদা কিন্তু ফুল ফুল কনফিডেন্স বলছে আরো কমে যাবে মানে প্রচুর টাকা না হয় আরো কমে যাবে দেখো মার্কেট ভ্যালু দেখো ট্যালি করো 2020 গাড়ি পালসার 125 PS4 গাড়ি আছে কিন্তু এটা ঠিক আছে একদম মিন্ট গাড়ি আছে এগুলো ধুলো পড়া গাড়ি ধুলো মাখা পড়ি ঠিক আছে এগুলো সাবান শ্যাম্পু করে ফ্রেশ করে স্নান করে পারফিউম মাখিয়ে তারপর দেওয়া হবে ঠিক আছে এই গাড়িটা পেয়ে যাবে 58,000 টাকা 58,000 চলো তারপর টাকা দেবো চলো অ্যাভেঞ্জার 150 অ্যাভেঞ্জার 150 2018 সালের গাড়ি একদম মিন্ট কত 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 গরিবের হালে কত 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 50 কত 50 আরো কমে যাবে আরো কমে যাবে তাহলে আর বাজি কেনা হবে না আমার 2016 সালের পালসার 220 দেখে হয়তো বুঝবে না 16 তাও বলে দিলাম সত্যি কথাটা ঠিক আছে 2020 সালে এই সরি 16 সালের পালসার 220 মিন্ট কন্ডিশন গাড়ি এক হাতে চলা গাড়ি 22,000 কিলোমিটার রান করেছে PS3 গাড়ি দারুন দারুন অসাম রয়েছে মিন্ট কন্ডিশনটা মিন্ট রয়েছে কত কত 220 আমি দেখেছি BS3 220 চালিয়ে সবথেকে বেশি মজা যেমন পিকআপ তেমন সাউন্ড তেমন আরএসও সবকিছু BS3 গাড়ি চালিয়ে সবথেকে বেশি মজা এই গাড়িটা পেয়ে যায় 50,000 থেকে 220 সিসি চলো 50,000 টাকা দারুন দাম ডান আচ্ছা একটা একদম যারা সাইকেল থেকে বাইকে শিফট করতে চাইছো পালসার 125 তাদের জন্য আমি রেখে দিয়েছি ঠিক আছে চলো মিনি পালসার ঠিক আছে এটার দামটা তোমরা পেয়ে যাবে 15,000 টাকা 15 ঠিক আছে মনটা খুশ হয়ে গেল খুশ হয়ে যাবে তো সাইকেল থেকে বাইকে শিফট করছো না 15,000 টাকা বাজেট একটু কম হবে 15,000 টাকা তো বন্ধুরা যাই হোক এরপরে আরো ধামাকা আছে সঙ্গে থাকবেন দাদাকে একটু সাপোর্ট করবেন আমি চেষ্টা করব ভিডিওটাকে একটু বেশিক্ষণ রাখার যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন তো এই বলে এখানে শেষ করছি নাকি দাদা শেষ করো কালী পূজো সবাই ভালো করে কাটাও হ্যাপি দিওয়ালি সবাইকে আমার তরফ থেকে জানেন যে আমি যেখানে যাই একটু খুঁজে খুঁজে ইউনিক জায়গা খোঁজ দেওয়ার চেষ্টা করি যেখানে কোয়ালিটিও থাকবে দামটাও রিজনেবলের মধ্যে থাকবে তো কিছু কিছু গাড়ির দাম অসাম ছিল কিছু কিছু গাড়ির দাম আমি চাল করে কমিয়েছি যাতে 10,000 কম বলবো দাদা যাতে ঠিকঠাক প্রাইস বলে তো যাই হোক বন্ধুরা আসুন সাপোর্ট করুন বারাসাতের বুকে খুব ভালো একটা শোরুম চেষ্টা করি সুপ্রদের সঙ্গে তো প্রায় 1 বছর ধরেই আমার সম্পর্ক আগের ভিডিওটা একটু আমার দোষে রেসপন্স আনতে পারিনি অনেকে বুঝতেও পারেনি যে দাদার ভিডিওটা ছেড়েছি তার ফার্স্ট ভিডিওতে কিন্তু অনেকে এসেছিল প্রচুর রেসপন্স এসেছিল মারাত্মক রেসপন্স তো এই ভিডিওটা চেষ্টা করব ভালোবাসা অনেকে দিয়েছেন ঠিক আছে আশীর্বাদ পেয়েছি দাদা আরএস সাথে সব পেয়ে যাবে তো আরএস হ্যাঁ সব গাড়ি পেয়ে যাবে কিছু কিছু অনেক লট তো বেরিয়ে গেছে তুমি আগের বার এসে দেখেছিলে যে লটগুলো সেগুলো এইবার নেই সব নতুন লট এসছে তো গাড়ি আসে যায় যাদের যে গাড়িগুলো আছে পছন্দ হলে আসুন যদি অন্য কোনো গাড়ি রিকোয়ারমেন্টস থাকে নাম্বারে আছে ডেসক্রিপশনে কল করুন আমাদের থেকে যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে কল করবেন ফাইন্যান্স ফ্যাসিলিটি অ্যাভেলেবেল ক্যাশেও নিতে পারেন কোনো সমস্যা নেই সব দিক থেকে আমরা শোরুমটা একদম প্রাইম লোকেশন একদম চাপাডালি মোড় একদম কারেন্ট লোকেশন একদম বারাসাত চাপাডালি মোড় যারা কোনো আসতে অসুবিধা হবে তাও নাম্বারে কল করবেন একদম চাপাডালি মোড়েই শোরুম ঠিক আছে নামবেন দেখতে পাবেন শোরুম ঠিক আছে ডান দিকে দিতে হবে একদম ডান দিকে হুগলি দেখতে পাবেন তাহলে এই বলে এখানে শেষ করছি বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে ফাটাফাটি সমস্ত রাজ সঙ্গীত সঙ্গে খুব ভালো থাকবেন আপনারা